পাচ্ছ একটু রেডি হয়ে বসে গেছি। কেন বলো তো, আজকে অনেকদিন থেকে তোমাদের সঙ্গে একটি দারুণ জিনিসের রিভিউ করার জন্য আমি অস্থির হয়ে উঠেছি। মানে পুজো তো জানোই চলে এসেছে, একদম দরজায় কড়া নাড়ছে পুজো, আর বেশি দিন নেই। আর আমরা মেয়েরা যত ভালো ড্রেস পরি না কেন, আমাদের কিন্তু সবকিছু পারফেক্ট চাই। যেরকম ড্রেস, পার্স, সবকিছু পারফেক্ট চাই, সেরকম চাই আমাদের হেয়ার স্টাইল। কিন্তু আমার মতো যাদের চুল এরকম স্ট্রেট, আমরা যারা স্ট্রেট চুল আছি তাদের কার্ল ভালো লাগে, যাদের কার্ল আছে তাদের স্ট্রেট করাতে ভালো লাগে। আর একরকম স্টাইল করতে করতে আমরাও কিন্তু একদম বোর হয়ে যাচ্ছি। তো আমি ভাবলাম যে পুজোর আগ দিয়ে আমার একটু নতুনত্ব কিছু করানো উচিত, কারণ আমি এর আগে অনেকবার চুল ছোট করেছিলাম। তো এবার ইচ্ছা আছে চুলটাকে একটু বড় করব। তো লেন্থ যেহেতু বড় হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ, তো এরকম ভাব সবসময় পোনিটেল করা বা হাতে খোপা করা আমার একদম ভালো লাগছে না। তো ভাবলাম কার্ল করার জন্য কিছু একটা নতুন আইডিয়া বের করি। তো যার জন্যই আমি নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য একটি দারুণ আইডিয়া, এটা কিন্তু তোমরাও ট্রাই করতে পারো। তো চলো, তো এই হচ্ছে গিয়ে আমার প্রোডাক্ট, দেখতেই পাচ্ছ আজকেই এসে, আর আমি ধৈর্য ধরে আছি তোমাদের সামনে ওপেন করব বলে। তো চলো ফটাফট এটা ওপেন করে নিই। তো এই হচ্ছে আমার জাদুর ছড়ি, সেটা হচ্ছে কার্লার মেশিন। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে একটি কার্লার মেশিন ইউজ করার, কারণ সবসময় স্ট্রেট চুল ভালো লাগে না, হয়তো সামনটা কোনো সময় সামনেটা কার্ল করলাম বা পেছনটা কখনো করলাম। তো যার জন্য আমি এই ভেগার এই কার্লার মেশিনটি নিয়েছি। আর এটা তো তোমরা জানো এখন তো চলছে মিন্ত্রাতে অনেক অফার, তো এটা তো তোমরা দেখতেই পেলে, এটা মিন্ত্রার প্যাকেট, আমি এটা মিন্ত্রা থেকে নিয়েছি। তো এটার প্রাইস ছিল 999, কিন্তু আমি কততে পেয়েছি বলো তো? আমি এটা পেয়েছি 569, মানে 569 টাকা। তো ভালো ডিল বলতেই পারো। তো চলো আমি কিছুটা তোমাদের কার্ল করে দেখাবো, তারপরে তো আমরা পুজোতে, তোমরা আমার ভিডিওগুলি দেখতে থাকো তো তোমরা অবশ্যই দেখতে পারবে যে আমি কি কি স্টাইল এই কার্লার দিয়ে করি, আর তোমাদেরও একটু আইডিয়া হয়ে যাবে। আর তোমরা যারা এখন শপিং করতে চাও মিন্ত্রা থেকে অবশ্যই করে নাও, কারণ মিন্ত্রাতে কিন্তু খুব ভালো সেল চলছে। চলো ফটাফট ওপেন করে ফেলি, আমার এখন আর ধৈর্য সহ্য হচ্ছে না যতক্ষণ এটাকে আমি ভালোভাবে না দেখে নিই। তো এই হচ্ছে ওয়ারেন্টি কার্ড আর এটার ডিটেলস এতে দেওয়া আছে। আর এই হচ্ছে গিয়ে আমাদের কার্লার মেশিন, দেখতেই পাচ্ছ দেখতে তো খুব ক্লাসি, কিন্তু যতটা ওয়েট ভেবেছিলাম অতটা ওয়েট নেই, এখানে তারও অনেকটাই লম্বা আছে, তোমাদের করতে কোনো প্রবলেম হবে না। তো চলো কার্ল করে তোমাদের দেখা। কিন্তু অন করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটি আলো জ্বলে গেছে, কিন্তু যতটা হার্ডি ভেবেছিলাম ঠিক ততটা নয়, এখন এটাকে একটু হিট হওয়ার জন্য সময় দিতে হবে। কাছাকাছি এরকম হাত নিলে বোঝা যায় যে এটা হিট হচ্ছে। তো এরকম আমি একটি সেকশন বের করে নিলাম চুলের, যেটাকে আমি আপাতত তোমাদের দেখানোর জন্য কার্ল করব। এভাবে ক্যামেরায় দেখে না খুব প্রবলেম হয়, কিছুটা টাইম দেব কার্ল হওয়ার জন্য। প্রথমবার করলাম কিছুই হলো না, কিন্তু পরের বার যখন কার্ল করলাম ঠিক এই টাইপের হলো, কারণ প্রথমবার আমার হেয়ার নেওয়াটা অনেকটাই বেশি হয়ে গেছিল, জাস্ট এরকম হয়েছে। এবার এটাকে সেট করার জন্য স্প্রেও কিনতে হবে। তো আমি তোমাদের সামনে আরেকটু ট্রাই করছি অল্প অল্প করে সেকশন নিয়ে। A few moments later, এবার করার পর এই একটা হলো যেটা আমি একটু শর্ট কার্ল করলাম, আর এটা একটু করেছিলাম বড় সাইজে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আর ক্যামেরাতে দেখে না অত ভালো হয় না। তো এভাবেই কিন্তু তোমরা তোমাদের হেয়ার স্টাইল পুরোপুরি চেঞ্জ করে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ একদম খারাপ হয়নি, কিন্তু আমি যত ভালো আশা করেছিলাম যে খুব ভালো কার্লার হবে, আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কিন্তু কার্ল ঠিকঠাকই করছে। এই দেখো আমি এতটুকুই করেছি, এটা একটু বড় সাইজের করেছি, এটা একটু সামনের দিকে নিয়ে, কারণ এখানে দুরকম আছে, এখানে বড়টা হয় আর এখানে ছোটটা হয়। তো এভাবে করে নিয়েছি দেখো। আর দেখো তোমাদের দেখানোর জন্য আমি সামনেও একটি কার্ল করেছি, তোমরা এরকম বান করে এরকম দু সাইডে কিন্তু এরকম লেয়ারও করতে পারো, এটা আমার কাছে সব থেকে বেস্ট লাগছে। আর তোমরা যদি এটাকে বেশিক্ষণ স্প্রে করাতে চাও তবে সেটিং স্প্রে ইউজ করতে পারো, আর চুল ছেড়েও কিন্তু এটা বেশ ভালো লাগবে। তোমাদের
তোমাদের এরকমই আমি ছোট ছোট টিপস ভিডিও সব সময় দিতে থাকব। তো তোমরা কিন্তু এই পূজোর টাইম আমার রোজ ভিডিওগুলি দেখো, তোমাদের পূজোর প্রচুর আইডিয়া তোমরা পেয়ে যাবে। তো আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই বাই।